সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দাওয়ান মিমি। খবরের শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। চ্যানেল আই ইউরোপ কার্যালয়ে উদযাপন করা হয়েছে চ্যানেল আইয়ের 15তম জন্ম উৎসব। যুদ্ধ অপরাধের অভিযোগে সাকার চৌধুরীর ফাঁসির রায়, আইসিটি ফোরামের আনন্দ সভা। যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারবাসীদের উদ্যোগে বিএনপি নেতা মাহিদুর রহমান সংবর্ধিত। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। বাংলাদেশের সাথে সমন্বয় রেখে লাল সবুজ আমাদের শক্তি স্লোগানকে ধারণ করে লন্ডনের চ্যানেল আই ইউরোপ কার্যালয়ে উদযাপন করা হয়েছে চ্যানেল আইয়ের 15তম জন্মোৎসব। এতে জন্মদিনের বৃহৎ আকারে একটি কেক কাটেন চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমেদ ফয়সল চৌধুরী সাহেব। এ সময় চ্যানেল আই ইউরোপের সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চ্যানেল আই ইউরোপ এই জন্ম উৎসবটি বৃহৎ আকারে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তর বাঙালি অধ্যুষিত এলাকা বার্মিংহামের পিকাটেলি ব্যাংকোয়েটিং সুইটে আগামী 6 অক্টোবর পালন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণ করবে বলে ধারণা করা যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শায়েক সিরাজ। ১৪ বছর পেরিয়ে 15তম বছরে পদার্পণ করছে চ্যানেলাই, এবং আজকে চ্যানেলাইয়ের জন্মদিন বাংলাদেশে পালন করা হয়েছে এবং আমরা লন্ডনে আজকে পালন করেছি, এবং আগামী 6 তারিখ এই জন্মদিন উপলক্ষে ইংল্যান্ডের বার্মিংহামে বিরাট আয়োজন চলছে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আগামী 6 তারিখে আমাদের সাথে যোগ দেবেন। চ্যানেলাইয়ের 15তম জন্মদিন আমরা পালন করবো বার্মিংহামে, এবং সেখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চ্যানেলাইয়ের বার্তা প্রদান এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব শায়েক সিরাজ। আপনারা সবাই আমন্ত্রিত। এদিকে আগামী 6 অক্টোবর চ্যানেল আইয়ের 15তম জন্ম উৎসবের অনুষ্ঠান হতে যাচ্ছে যুক্তরাজ্যের দ্বিতীয় বাঙালি অধ্যুষিত শহর বার্মিংহামে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এরই মাঝে বার্মিংহামের বাঙালি কমিউনিটির মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। জন্ম উৎসবের প্রস্তুতি ও স্থানীয় বাঙালিদের মন্তব্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে লাল সবুজের শক্তি নিয়ে বাংলার মাটি ও মানুষের চ্যানেল আই এগিয়ে যাবে। 14 বছর পেরিয়ে 15তম বছরের পদার্পণ উপলক্ষে আগামী 6 অক্টোবর বার্মিংহামের পিকাডিলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের জন্মদিনের অনুষ্ঠান। বার্মিংহামের সর্বত্র এখন একটি আলোচনা চলছে চ্যানেল আইয়ের শুভ জন্মদিনকে সামনে রেখে। আগামী 6 অক্টোবর বার্মিংহামের পিকাডিলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলার মাটি ও মানুষের প্রিয় চ্যানেল চ্যানেল আইয়ের 15তম জন্মদিনের অনুষ্ঠান। চলছে মিটিং, সভা, সমাবেশ সহ নানা রকমের প্রস্তুতি। মানুষের ভালোবাসায় সিক্ত চ্যানেল আইয়ের অনুষ্ঠানকে সফল করতে এগিয়ে এসেছেন কমিউনিটির নেতৃবৃন্দ। ইতিমধ্যে বার্মিংহামের সর্বস্তরের জনগণের মধ্যে একটি জোয়ার সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তারা কনগ্রাচুলেশন জানাই, এবং যতটুকু সহযোগিতা দরকার আমরা সহযোগিতা করতে রাজি। 15তম অনুষ্ঠান, সেই জন্য আমরা গর্ববোধ করি এবং আমাদের মিষ্টি দেশের বার্মিংহাম মিষ্টি দেশের পক্ষ থেকে জানাচ্ছি আবারও জন্মদিনের শুভেচ্ছা। Myself will be there, family and friends. Hope you all be there too, and hopefully we'll make it a success. Thank you. বাংলাদেশের গ্রাম বাংলা প্রিয় ব্যক্তিত্ব শায়েক সিরাজের আগমনে সবার মাঝে রয়েছে বাড়তি আগ্রহ। আগামী 6 অক্টোবর চ্যানেল আইয়ের 15তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলার মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব শায়েক সিরাজ আসতেছেন, আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি জন্মবার্ষিকীতে। আগামী 6 অক্টোবর রোববার বার্মিংহাম চ্যানেল আই বার্থডে, আমরা খুব খুশি আনন্দিত এগুলো সফল হোক। আমাদের জনপ্রিয়জন মানুষ সবাই ভালোবাসেন, আমি বিশেষ করে তাকে পছন্দ করি। মামা মাটি মানুষ একটা প্রোগ্রাম করেন, শাহি সিরাজ ভাই এই জন্ম তারিখে আসতেছেন। চ্যানেল আই এর ১৫তম
বার্থডে ইভেন্ট, আমরা খুব আনন্দিত। আগামী 6 অক্টোবর রবিবারের চ্যানেল আই এর জন্মদিনের অনুষ্ঠানকে সফল করতে কমিউনিটি সভাপতি চ্যানেল আই এর পরিবারের পক্ষ থেকে রইল উদাত্ত আহ্বান। বার্মিংহাম থেকে আব্দুল্লাহ হাসুমন, চ্যানেল আই। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের আদেশে সন্তোষ প্রকাশ করে সমাবেশ করেছে যুক্তরাজ্য আইসিটি ফোরাম। মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে এ রায়কে কেন্দ্র করে এক আনন্দ সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে এবং আইসিটি ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ শামসুদ্দিন খান, এম এ গনি, শামসুদ্দিন আহমেদ মাস্টার, আনোয়ারুজ্জামান চৌধুরী, ইসাক কাজল, মুজিবুল হক মনি, আবুল মনসুর লিলু, দুলাল আকবর, মুক্তা, প্রসেনজিৎ দত্ত, আব্দুল আজিজ, ব্যারিস্টার শওকত আচার্য সহ আরও অনেকে। সবাই বক্তারা বলেন, প্রত্যাশিত রায় হয়েছে, এ রায়কে আমরা স্বাগত জানাই। তারা আরও বলেন, এ রায়ের মাধ্যমে একটি কলঙ্ক মুক্তির সূচনা হলো, আশা করি সরকার দ্রুত এই রায় কার্যকর করবে। টাও হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান বলেছেন, মাহিদুর রহমান বিলেতের বাংলাদেশি কমিউনিটির কাছে এক স্বচ্ছ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ভবিষ্যতে সে ধারা অব্যাহত রেখে বাঙালি কমিউনিটির অগ্রগতিতে তিনি আরও বেশি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আমি আশা প্রকাশ করি। যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজারবাসীর ব্যানারে আয়োজিত বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক মাহিদুর রহমানকে দেয়া নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র রহমান একথা বলেন। সংবর্ধনা কমিটির আহ্বায়ক, কমিটি নেতা সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং লুৎফর রহমান, মুস্তাফা সালে লিটন, নাসির আহমেদ শাহীন, সরফরাজ আহমেদ সরফুর যৌথ পরিচালনায় সভাটি পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র ওহিদ আহমেদ, শিক্ষাবিদ ড হাসনাত হোসেন, এমবি, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, বিএনপির কেন্দ্রীয় সদস্য ডক্টর সাইফুল আলম লিটন, সাধারণ সম্পাদক কয়েসার এম আহমেদ, বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ হক প্রমুখ। সভা থেকে উপস্থিত নেতৃবৃন্দ মাহিদুর রহমানকে মানপত্র ও ক্রেস্ট প্রদান করেন। সিলেটের শতবর্ষের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাব সভাপতি আহমেদ নূর এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও সিলেটের ডাকের চিফ ফটোগ্রাফার আব্দুল বাতিন ফয়সল সোমবার সন্ধ্যায় লন্ডনে সংবর্ধিত হয়েছেন। ব্রিটেনের কার্গো ব্যবসার প্রতিকৃতি প্রতিষ্ঠান জেএমজি কার্গোর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক এবং জেএমজি এয়ার কার্গোর ম্যানেজিং ডিরেক্টর মনির আহমেদের সভাপতিত্বে ও এনাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা জাতির বিবেক এবং সংবাদপত্র সমাজের দর্পণ। বক্তারা সিলেট প্রেস ক্লাব সভাপতি আহমেদ নূর এবং ফটো জার্নালিস্ট আব্দুল বাতিন ফয়সলের প্রশংসা করে বলেন, পূর্বসরী সাংবাদিকদের সত্যিকারের উত্তরসরী হিসেবে তারা সিলেটের সৎ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট এক্সপ্রেস সম্পাদক আব্দুল বাতিন ফয়সল, বিবিসিসির ফিনান্স ডিরেক্টর মুহিব চৌধুরী, বিবিসিসির সাবেক প্রেসিডেন্ট শাকির বক্ত ফারুক, এটিএন বাংলার সিইও